থেকে পূর্ব বর্ধমান জেলার বোরশুল সিডিপি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার, কর্মাধ্যক্ষ সৌভিক পান, শক্তিগড় থানার এএসআই, বোরশুল সিডিপি উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তারক রায়, মোহাম্মদ মহসিন, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমেশ সরকার, প্রাক্তন উপপ্রধান গৌরাঙ্গ লাল বসু, সমাজসেবী সন্দীপন সরকার ও গৌরহরি দত্ত, জয়ন বিশ্বাস, প্রধান শিক্ষক রাম সরেন, জাকির মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এটা কার নামে ভাই উৎসর্গ করলি? আজ খণ্ডবন তৈরির উপলক্ষে ডক্টর আব্দুল কালাম ট্রাস্ট ফর এডুকেশন অ্যান্ড চ্যারিটি এই এনজিওর উদ্যোগে বোরশুল সিডিপি উচ্চ বিদ্যালয়ের ময়দান। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আব্দুল কালাম অ্যান্ড ট্রাস্টের সমস্ত কর্মকর্তাদের, তারা যে একটা মহতী উদ্যোগ নিয়েছেন খণ্ডবন তৈরির লক্ষ্যে। খণ্ডবন একটাই কারণ যে একসঙ্গে অনেকগুলি গাছ, যেখানে তার পরিচর্যা করতে যেমন অসুবিধা, তেমনি ঝড়ঝাপটা থেকেও সেই গাছগুলোকে রক্ষা করতে সুবিধা। একসঙ্গে অনেকগুলি গাছ থাকলে মানে একের লাঠি, সেই বলে না সেই দশের লাঠি একের বোঝা, ঠিক সেরকম ধরনের আর কি। একসঙ্গে অনেকগুলি গাছ হলে যেমন একটা তার গাছগুলো জল দেওয়া পরিচর্যা করার অনেক সুবিধা হবে, তেমনি একসঙ্গে অনেকগুলি গাছ থাকলে সেদিকে ঝড়ঝাপটা থেকে অনেক রক্ষা করবে অনেক অনেক কিছু আর কি। এইটার জন্যই এই খণ্ডবন তৈরির একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া আর কোথাও পরিকল্পনা আছে এরকম ধরনের? হ্যাঁ, আমাদের ব্লকে তিন চারটি জায়গায় পরিকল্পনা আছে, প্রতিনিয়ত কর্মসূচি চলছে। আজকে সিডিপি উচ্চ বিদ্যালয়ে আমাদের সেই খণ্ডবনের বৃক্ষরোপণ কর্মসূচি চলছে এখন। তো এখানে আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি আমাদের তারকবাবু, আমাদের আমাদের টিআইসি আছেন এখানে, আমাদের রামবাবু থেকে শুরু করে আমাদের মহসিন্দা, আমাদের ম্যানেজিং কমিটির সদস্য আছেন, আমাদের প্রত্যেক কর্মাধ্যক্ষ সৌভিক পান। বোরশুল থেকে পিন্টু প্যাটেল ও পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।